যান ম্যাডাম, ভেতরে যান। আই হেল্প ইউ? ইয়েস ইউ ক্যান। মিস্টার কামালের সাথে দুপুর 12টায় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনার নাম প্লিজ? সিনথিয়া। ওকে। স্যার, ফ্রন্টডেস্কে আপনার সাথে দেখা করার জন্য মিস সিনথিয়া অপেক্ষা করছেন। সিনথিয়া? সিনথিয়া নামে কারোর সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট নেই। সরি ম্যাডাম, কামাল সাহেব ব্যস্ত আছেন। জি স্যার। মেয়েটার চেহারা কেমন? তোর চেয়ে ভালো না খারাপ? Send her up to my private chamber. Lift her chara chola jaan. Wow, sexy. Beautiful, how are you? So tell me, what's a beautiful creature like you doing in my office? After English accent shune mone hoy apni onek din dhore America te chilen. Yes, I was. In fact, 12 bochhor por ami deshe back korechi. You know what? Forget about it. Let's sit. Come on. Have a seat. আমেরিকাতে থেকে গেলি ভালো করতি। নাও গেট রেডি টু ডাই। এই তুই আমরা মারতে যাস কেন? হু আর ইউ? ফারুক আহমেদের কথা মনে আছে? ডেইজি, ডেইজি আহমেদের কথা মনে আছে? তার স্ত্রী? চারিদিকে মৃত্যু চোখ গুলে দেখো রে। দেখ, তুই আমার শেষ করে দিতে চেয়েছিলে আর আমি তোকে শেষ করে দিতে এখানে নিয়ে আসছি। দেখ চারদিক থেকে মৃত্যু কিভাবে তোর জন্য উৎপাতে দাঁড়িয়ে আছে। নিজের মৃত্যু সামনে থেকে তুই আসিস? হ্যাঁ, কারণ আমি আমার মৃত্যু দেখছি না, দেখছি তোদের মৃত্যু। তুই কি ভেবেছিস আমাকে তোর এখানে ধরে এনেছিস? নো কামাল, নো। আমি এখানে আসতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম শিয়ালের আস্তানাটা কোথায়, তোর দৌড় কতটুকু। হ্যাঁ, প্রথমে ফাটাবো তোর মাথা, তারপর ডান দিকের লোকটাকে শেষ করব।
তারপর বাম দিকেরটা, এন্ড দেন তোর দুই বডিগার্ডকে শেষ করে শেষ করবো তোকে। ইউ বিচ, আমাকে শেষ করবে? লিটল গার্ল, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম গোনা ডু টু ইউ। কি ভেবেছিস আমাকে? তুই মারবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, নেভার। মামা, আমাকে থাইল্যান্ড যেতে হবে। থাইল্যান্ড? হঠাৎ করে থাইল্যান্ড কেন? আমার সব টার্গেট থাইল্যান্ডে। মামা, আমার জন্য দোয়া করুন। তুই কি ভালো করে ভেবে দেখেছিস? মামা, প্লিজ
আমাকে ফেরানোর চেষ্টা করো না। আজ প্রতিশোধের আগুন ইচ্ছের উপরে পড়ে ছাই, আর উড়ছে স্বপ্ন ফাগুন। হ্যাঁ হায়দার বলো। গুলজার, কামাল ইজ ডেড। হোয়াট? ইয়েস, কামাল মারা গেছে। কি বলছো তুমি? কবে, কখন? পুরনো ঢাকার বম্বিং এ যারা মারা গেছে তাদের মধ্যে থেকে একজনকে আমরা কামাল বলে আইডেন্টিফাই করেছি। আমার মনে হয় এটা কোনো প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। শিট, ঢাকায় ব্যাক করাটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল। কিলারকে ধরতে পেরেছো? না, কিন্তু তোমাদের সিকিউরিটি নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। কামালের মোবাইল মিসিং, আমাদের সমস্ত কন্ট্রাক্ট ডকুমেন্ট ওর মধ্যেই ছিল। আমার মনে হয় আমরা কেউ নিরাপদে নেই। গুলজার, রিমেম্বার ইট, ফার্স্টলি উই হ্যাভ টু কিপ আওয়ার সিকিউরিটি, আন্ডারস্ট্যান্ড? আমাদের নিরাপত্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার সিকিউরিটির জন্য একটা মানুষই যথেষ্ট, আর সেই মানুষটির নাম ড্রাগন। পরপর তিনবার থাই বক্সিং চ্যাম্পিয়ন। যে কোনো অস্ত্র চালাতে সে পারদর্শী। ও আমার পাশে থাকলে আমি নিরাপত্তা নিয়ে চিন্তা করি না। ড্রাগনের হাতে উই আর টোটালি সেফ। Damn, on it!
বেইমানটাকে বাঁচিয়ে রেখেছে কেন? শুট করে দাও। আপনি কি সত্যি চান আমি বেইমানিকে অফ করে দিই? অবশ্যই। তুমি কি পাগল হয়ে গেছো? ও ও আমার বডিগার্ড। সরি স্যার, পাস্ট টেন্স। বডিগার্ড ছিল, এখন আর নেই। ও হলো চার্লির ইনফর্মার। নিয়ে যাও, নিয়ে যাও। এভাবেই পকেটের লুকোনো মোবাইল অন করে জিমির কাছে আমাদের সকল ইনফরমেশন পৌঁছে দিচ্ছিল, আর জিমি পৌঁছে দিচ্ছিল থাই পুলিশের কাছে। ভালোই তো, ভালো না? বডিগার্ডের সাথে বেইমানিটা ফ্রি পেলাম। শান্তি নাই, শান্তি নাই, দুনিয়ার কোথাও শান্তি নাই ড্রাগন। তুমি জানো আমাদের ঢাকার পার্টনার কামাল দুদিন আগে আততায়ীর হাতে খুন হয়েছে। আমার মা থাই হলেও বাবা বাংলাদেশি। দেশের খবর আমি রাখি গেইসা। তোমার কি মনে হয় ব্যাপারটা কি ঢাকাতেই শেষ, নাকি তার জের ধরে এখানেও খুনাখুনি শুরু হবে? মোবাইল আর ইন্টারনেটের যুগে সবই সম্ভব, সাবধানের মান নেই। আপনি আপনার কাছের লোকদের আমার সেফ হাউসে চলে আসতে বলুন, বাকিটা আমি দেখছি। বলেছি সবাই রাজি, কিন্তু গাউস গোরামি করছে, বলছে ওর মেসেজ পার্লার নাকি দুর্বৃদ্ধ দুর্গের মতো, একটা মাছিও নাকি ওর দুর্গে ঢুকতে পারবে না। তুমি তো জানো গেইসা, গাউসের একমাত্র দুর্বলতা সুন্দরী মেয়ে। ওর দুর্গে মাছি ঢুকতে না পারলেও সুন্দরী মেয়ে ঠিকই ঢুকবে। বাট ড্রাগন, ওদের কোনো ক্ষতি হোক আমি তো চাই না। ডোন্ট ওয়ারি, আমি নিজে গিয়ে গাউসকে কনভিন্স করার চেষ্টা করব, আর তাতেও যদি না মানে তাহলে আর ড্রাগনের কিছু করার থাকবে না। আমার খাস লোককে পাঠিয়েছে, যা শিগগির যা। ঠিক আছে, সোলি আসেন।
go inside. মৌসি এত সুন্দর সুন্দর মাইয়া হইতে কালেকশন করে, আমার সভালে বোধহয় এইসব নাই রে মাইয়া। চান্স পাইলে আমিও জানুম না। আস্তে না আস্তে অ্যাকশন শুরু, আই লাইক ইট। তুমি বাংলা জানো? অবশ্যই, বাঙালি মেয়ে বাংলা জানবো না? তাহলে এই গেট আপ বিজনেস সিক্রেট, ছদ্মবেশে থাকলে নিজেকে নিরাপদ রাখা যায়। এবার বলো তো ডার্লিং, গুলজারের ঠিকানাটা কি? ঠিকানা? আমাকে ঠিকানা না বলা পর্যন্ত তুই নড়াচড়া করতে পারবি না। বল, গুলজারের ঠিকানা বল। না, বলবো না। বল কবি। কি গাউস, কষ্ট হচ্ছে হাত পা নাড়াতে? কি করবি বল, তোর নিজের জীবনের থেকে গুলজারের জীবন যখন তোর কাছে এতই বেশি প্রিয়, তখন তুই মর। গুলজারের ঠিকানা আমি আরেকজনের কাছ থেকে বের করে নেব, আর তুই নিজে তোর চোখের সামনে নিজের মৃত্যু দেখ, যেমন করে দেখেছিল ফারুক আর তার স্ত্রী ডেইজি। আমার বসে মাইয়াদের দিয়ে বালা মেসেজ করাই দাস। আমার বসে মাইয়া পালাইছে। হে মাইয়া হরা, এ হরাস না, হে হরাস না, তুই হেরে, এ হরা। Ha!
আমি আগে বলেছিলাম গুলজার, এই ধরনের একটা কিছু হতে পারে। তুমি তো হেসেই উড়িয়ে দিলে, এবার হলো হলো না, একেবারে চলেই গেল। খুব তো মনে করেছিলে ড্রাগনকে নিয়ে। ড্রাগন এখন কি করছে? ড্রাগন হ্যাঁ, ওকে ধরতে পেরেছে কিলার কি? ওকে আটকাতে পেরেছে গাউসের মৃত্যু? নো, নেভার। নিশ্চিত মৃত্যু ঠেকানোর সাধ্য কারণ নেই মিস্টার হায়দার। আমার কাজ নিরাপত্তা নিশ্চিত করা। কেউ যদি আমার অ্যাডভাইস না শুনে নিজের বিপদ ডেকে আনে, তাহলে আমি কি করব? কি করার আছে? মানে হত্যাকারীর পরিচয়টা কে খুঁজে বের করবে? হেই, what the hell you are talking about? কে খুঁজে বের করবে সেই কিলারের পরিচয়? স্মোকিং কিলস। নিজের অতীতের দিকে ফিরে তাকান মিস্টার কিবরিয়া, তাহলে দেখবেন হত্যাকারী পরিচয় বেরিয়ে এসেছে। মানে তুমি কি বলতে চাও? মানে আমি বলতে চাই, হত্যাকারী একটা মেয়ে। সে শুধু খেয়ালের বসে খুন করছে না। নো, গাউসের মাসাজ পার্লারে এতগুলো সিকিউরিটি ক্যামেরা থাকা সত্ত্বেও সেগুলোর একটিতেও হত্যাকারী চেহারা স্পষ্ট আসেনি। আই বিলিভ শি ইজ ওয়েল ট্রেইন ফর দ্যাট। আমি নীতিকথা বিশ্বাস করি না, আমি বিধিতে বিশ্বাসী। কথা না বলে মাঠে নামো ড্রাগন, কিলারকে খুঁজে বের করে শেষ করে দাও। দ্যাটস ইট। করবো, কিন্তু শহরের এক এক জায়গায় আপনাদের এক একজনকে সিকিউরিটি দেওয়া আমার পক্ষে সম্ভব না। সবাই মিলে আমার সেফ হাউসে চলে আসুন, তারপর দেখব কিলারের কত শক্তি। যতই দিন যাচ্ছে ততই তোকে আমি হারিয়ে ফেলছি তানিশা। আমি সেদিনের কথা আজও ভুলিনি। তুই আমার কাছে প্রথম যেদিন এসেছিলি, ভয়ার্ত হরিণীর দৃষ্টি ছিল তোর চোখে।
সিনেমা দেখতে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সিনেমা হলের পাশের ওই রোডে গ্যাঞ্জাম আছে, পোলাপান আমগুলোকে বার্গেন করলে ধরে মার হবে। রেডি থাক। ঠিক আছে ভাই। আপনারা কি মার্শাল নামের কাউকে চিনেন? মার্শাল? মার্শাল তোমার কি হয়? মার্শাল উনি আমার মামা হয়। আপনার সাথে একজন দেখা করতে চাই। তুই জানিস না টাকা আদায় করার সময় আমি কারোর সাথে দেখা করি না, তোর জানে মায় নাই? ভাই আমার কোনো দোষ নাই, মেয়েটা কইলো ও আপনার ভাগ্নি তানিশা। মামা তানিশা, তুমি একা? আপাদুলাবাই কোথায়? বাবা মাকে গুলজার আর বন্ধুরা সবাই মিলে খুন করেছে। হোয়াট? হ্যাঁ মামা, আমি নিজে দেখেছি কি করে ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। পুলিশ? গিয়েছিলাম ওদের কাছে, কিন্তু বাবা যাকে বিশ্বাস করেছিল সেই বেইমানি করে গুলজারের সাথে হাত মিলিয়েছে, তাই বাধ্য হয়ে আমি পালিয়ে এসেছি। তুমি কোনো চিন্তা করো না, এখানে তুমি সবচেয়ে বেশি নিরাপদ। নিরাপত্তার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি প্রতিশোধের জন্য। তুমি আমাকে অস্ত্র চালানো শিখিয়ে দাও না মামা, আমি নিজের হাতে শেষ করে দিতে চাই ওই খুনিদের। শান্ত হও তানিশা, শান্ত হও মামা। না মামা, আমি নিজের চোখে আমার বাবা মায় যে কষ্ট পেতে দেখেছি সেই কষ্ট আমি ওদের চোখেও দেখতে চাই। মৃত্যুর যন্ত্রণা ছটফটনি দেখতে চাই আমি। তুমি আমাকে সেই কৌশল শেখাবে যে কৌশল দিয়ে ওদেরকে আমি শেষ করে দিতে পারি। প্লিজ মামা, তুমি আমাকে বাধা করো। আমি ওয়াদা করলাম তানিশা, আজ থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। চলো মা, আমার বাসায় চল। ওই শামসু, আমি না আসা পর্যন্ত ওরে মাইরা আমার টাকা উসুল কর। চলো মা। মামা
ঘুমেমেকে কোথায় নিয়ে এলে? এই স্কুলের প্রিন্সিপালের সাথে আমার কথা হয়ে গেছে, আজ থেকে তুমি এই স্কুলেই পড়বে। আমি স্কুলে পড়াশোনা করতে চাই না, আমি প্রতিশোধ নেওয়ার ট্রেনিং নিতে চাই। আমার বাবা মায়ের খুনিদের খুন করতে চাই। তুমি যদি আমাকে হেল্প করতে না পারো তাতে আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই প্রতিশোধ নেবার রাস্তা খুঁজে নেব। কি রাস্তা খুঁজবে তুমি? খুনি হতে চাও, কিলার হতে চাও? সে তো খুবই সোজা। তিন চারটা গুলি করলে যে কোনো রাস্তায় আতঙ্ক সৃষ্টি করতে পারো, তুমি লোকজনকে ভয় দেখাতে পারো, তার জন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই। এই পিস্তলের ট্রিগারে আঙ্গুলে চাপ পড়লে গুলি হয়ে যায়, কিন্তু গুলি কোথায় করতে হবে তার জন্য মাথায় কিছু জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে। তোমাকে জানতে হবে কখন গুলি করতে হবে, কিভাবে করতে হবে, জানতে হবে তোমার টার্গেট কি চিন্তা করছে, বুঝতে হবে সে কি ভাবছে। টার্গেট খুঁজে বের করতে তোমার প্রয়োজন হবে শিক্ষা, প্রয়োজন হবে জ্ঞান, যা আমি তোমাকে শিখাতে পারবো না। যারা অস্ত্র তুলে নেয় তাদের মধ্যে বেশিরভাগ মারা যায় পুলিশের গুলিতে, আর না হয় মাস্তানদের হাতে, আর আমি তোমাকে সেই দুটোর কোনোটাই হতে দেব না তানিশা। তোমাকে আমি ট্রেনিং দিব ঠিকই, কিন্তু তার জন্য আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, কোনটা চাও তুমি? কমন তানিশা, কুইক সিদ্ধান্ত নাও, বলো কি করতে চাও তুমি, সাধারণ কিলার না অসাধারণ অগ্নি যাকে কেউ থামাতে পারবে না? আমি অগ্নি হতে চাই। মামা, মন খারাপ করার মতো কিছু বলো না তো, আমি পেছনের দিকে তাকাতে চাই না, সেখানে অশ্রু ছাড়া কিচ্ছু নেই আমার জন্য, আমি সামনের দিকে তাকাতে চাই। তোর নেক্সট টার্গেট কি? কিবরিয়া। প্লিজ মামা, তুমি থাকো। মিস্টার কিবরিয়া, মিস্টার জাহাঙ্গীর অলরেডি সেফ হাউসে আছে, আমরা এখানে কেন এসেছি আপনি জানেন, এই জায়গাটা আপনার জন্য সেফ না। ও শিট, তুমি বুঝবে না, ইয়র্কে আমার যে পেপারস আছে তার দাম কয়েকশো কোটি টাকা, সো ওইটা আমাকে নিতেই হবে। জাস্ট ফলো মি, ডোন্ট টক। মিস্টার কিবরিয়া, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, অ্যাসহোল। Very nice. Just round the board. Just round the board. Hey, boss. Oh, shit, man. Please do it fast. Wait here. Oh, wait. Where's my iPad? Oh, where's my money bag? Hin? Cup. Liu Chan, cup ma? Cup, nai. Thank you.
ফোন। মামা যোগ করা বন্ধ করবে, পারলে আমাকে হেল্প করো। এই যে আমার হাতে পিস্তল দেখে মেয়েটা অজ্ঞান হয়ে গেল, এখনই হাসপাতালে নিতে হবে। কেন মাইয়া ডারে সিনোস নাকি? না মামা, কথা শুনে মনে হলো বাঙালি দেশি মেয়ে। এই যে এই যে ও গিতা দেশি মেয়ে, তাইলে তো উপকার করা অবশ্য কর্তব্য আমাদের। মামা মামা তুমি ওকে ধরো, আমি ওদিকে দেখছি, দেখি কিলারকে খুঁজে পাওয়া যায় কিনা। তুমি গিয়া খুনিরে খুঁজছি।